যাও কইলাম এই দিওয়ানা করছি এই আরে 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 আল্লাহ মিঠি হ্যাঁ কি করছো সকাল 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 বলো না শ্বশুর বাড়ি এসে সকাল সকাল ঘুমেতে ওটা লাগে এত কামলা হয়ে গেছে শ্বশুর বাড়ি এসে কামলা তো একদম হয়েই গেলাম হ্যাঁ সকাল সকাল ঘুম থেকে ওঠা এই দেখতেছো কত নোংরা তো পুরো কামলা হয়ে গেছে শ্বশুর বাড়ি এসে শ্বশুর বাড়ি এসে কামলাই হওয়া লাগে বাপের বাড়ি রাজধানী শ্বশুর বাড়ি সাকরানী আসল কথা শ্বশুর বাড়ি কামলা না কিন্তু এটা কিন্তু তুমি ভুল বললা শ্বশুর বাড়ি এসে কিন্তু তোমার কাজ করতে হবে এটা কিন্তু নিয়ম হ্যাঁ এটাই তো নিয়ম শ্বশুর বাড়ি এসে কাজ করতে হবে বাপের বাড়িতে কোনো কাজ করা লাগে না তাই না শ্বশুর বাড়ি এসে কাজ করতে হবে যাক এই কাজ বন্ধ করো এই কি করতেছ আরে কাজ বন্ধ করো কে আরে কি বন্ধ করবা তো না বলো তোমাকে একটা প্রশ্ন করি কি প্রশ্ন ধরো আজকে থেকে 5 বছর আগে তোমার জন্ম হুম ঠিক আছে তোমার বর্তমান বয়স কত আজকে থেকে 5 বছর আগে তোমার জন্ম হয়েছে তোমার বর্তমান বয়স কত 5 বছর হ্যাঁ হিসাব করে বলো আজ বয়স 5 বছর আগে আমার জন্ম আজকে থেকে 5 বছর আগে আমার জন্ম আজকে থেকে তুমি 5 বছর আগে জন্ম নিছো তোমার বর্তমান বয়স কত বলো কি হলো 5 বছরই তো না 4 বছর 364 দিন নাকি পারলে না না হিসাব করে বলো আজকে থেকে আবার বুঝো আজকে থেকে তোমার 5 বছর আগে জন্মদিন জন্ম হইছো বর্তমান বয়স কত 5 বছর হ্যাঁ 5 বছর হাই হাই যাও তো কিত্তি করো হাই কাজ বন্ধ করো শোনো বল ছাগল আরে শোনো কামলা দিয়ে পরে কামলাগিরি করো শোনো সকাল তোমার প্রশ্নই তো একটা আরেক কামলাগিরি শোনো আরেকটা প্রশ্ন করি ভাবতেই তো দিন যাচ্ছে কাঁচাও খাই পাকাও খাই ফেলে দিলেও খাই বলো তো কি তাল হ্যাঁ তাহলে আবার ভেবে হইছে কি হইছে কাজ বাজ বন্ধ করো তা বন্ধ করবো কেন সকাল সকাল এসে কি শুকস্ত নাস্তা মাস্তা না বানায় সকাল সকাল ডাব মুখ ব্রাশ করতেছে দাও একদম মানে কি হইছে নাস্তা মাস্তা বানা লাগা না বলো নাস্তা মাস্তা নাস্তা খাওয়াছে আগে পরিষ্কার করবে এগুলো কি পরিষ্কার করছে বলো এগুলো আগে নাস্তা খাওয়া নাই আগে পরিষ্কার করতে হবে এগুলো কি সুজন বসে করতেছ এখন কেন করতেছ বুঝতেছ না তুমি কিসের জন্য হ্যাঁ সামনে আম বাবুর আকিকা আছে ওরে আল্লাহ মনেই তো নাই বাবুর আকিকা না মনে তো তোমার থাকবে না আর তো মনে তো বাবুর আকিকা আছে অনুষ্ঠান আছে আর মূলত আমরা কালকে গ্রামে আসছিলাম আমাদের এখানে দাদা শ্বশুর মারা গেছে তো তাকে দেখানোর জন্য দেখার জন্য আর কয়েকদিন পরে যেহেতু বাবুর আকিকা আছে সেজন্য বাড়িটা কিন্তু একদম পুরো দেখতেছেন কুশোর ক্ষেত কচু ক্ষেত হয়ে গেছে তো এগুলো পুরো একদম টোটালি পরিষ্কার করে ফেলতে হবে আর সেগুলো এগুলোর জন্যই কিন্তু আজকে পুরো কোদাল নিয়ে কামলা সেজে গেছে তাই তাই এখন নাস্তা মাস্তা বানাবো না চল কাজ বন্ধ করো কাজ বন্ধ করো তুমি যাও হোটেলতে নাস্তা করে আসো আর আমার জন্য কিছু নিয়ে আসবে আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে আমার একটু ক্ষুধা লাগছে চলো তো এই বন্ধ করো কাজ এই এই কামলা পাগল নাকি কিসের খাওয়া দাওয়া পর আগে কাজ কি অবস্থা কামলাই কামলা করে কামলা এই কামলা কি গো কি বললাম কামলার ঘরে কামলা মানে হ্যাঁ কামলার বউ কামলা হ্যাঁ এটা ঠিক আছে কামলার বউ কামলা এদিকে সই এগুলো পয়সা করতে পারবো তুমি সব পারবো আমি আমি এগুলো জড়াই দিচ্ছি তুমি এগুলো নিয়ে যাবা হাট পাঁচ জীবন পারবো না হাট মানে কি আবার হাট কামলার বউ কামলা আমি অর্ধেক করে দিচ্ছি তুমি অর্ধেক করো আমার দ্বারা জীবন সম্ভব না এগুলো বুঝো নাই তোমার কিন্তু সে লাগছে কিন্তু তোমার দ্বারা সম্ভব না তো এখানে কি করতে দিবা না খবরটা দিবা না যাও এখান থেকে যাও হ্যাঁ দিবা না কিন্তু যাও গায়ে আরে গায়ে লাগবে তো ময়লা ময়লা এই দিবা না যাও কইলাম এই দিবা না করছি এই আরে 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 আল্লাহ যাও